আটটার মধ্যে বাসায় ঢুকতে হবে, যদি আটটা সাড়ে আটটা বেজে যায় বাই এনি চান্স তাহলে বাসায় ঢুকতে দেয় না। যদি ভাড়া হয় 15,000 টাকা, তো আমাকে জানানো হয় যে ভাড়া হচ্ছে 20,000 টাকা। অনেক সময় বয়ফ্রেন্ড নিয়ে আসে, তারপরে অনেক ধরনের মানে মানসিক টেনশন থাকে। ঢাকা শহরে আজকাল বাসা খুঁজতে গেলে টুলেটের চেয়ে সাবলেট ভাড়ার বিজ্ঞাপন চোখে পড়ে কয়েক গুণ বেশি। বাড়ি ভাড়ার খরচ কমাতে অনেক পরিবারই ভাড়া নেওয়া ফ্ল্যাটে এক বা দুই রুম সাবলেট ভাড়া দেন। বেশিরভাগ পরিবার নানা দিক বিবেচনায় নারী শিক্ষার্থীদের কাছে বাসা সাবলেট দেওয়াকে সুবিধাজনক মনে করেন, কিন্তু অপরিচিত পরিবারের সঙ্গে সাবলেট থাকতে গিয়ে প্রতিনিয়তই অনেক বিড়ম্বনায় পড়তে হয় এসব শিক্ষার্থীদের। ওঠার পরে যেটা দেখি যে তারা অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দেয় অনেক কিছু, যেমন বেশি লাইট জ্বালানো যাবে না, ফ্যান চালানো বেশিক্ষণ যাবে না, তারপরে কিচেনে যদি কাজ করি তার আগে যদি কাজ করি আমাকে কিচেনটা ডাবলভাবে ক্লিন করায় নেয়, আমি যদি বেশিক্ষণ বাইরে থাকি সেক্ষেত্রে বাসায় ঢোকার সময় অনেক মানুষের মধ্যে অনেক কোশ্চেন করে, কোথা থেকে আসছি, কখন গেছি, কি কাজ। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। অনেক সময় এমন হয় যে আটটার মধ্যে বাসায় ঢুকতে হবে, যদি আটটা সাড়ে আটটা বেজে যায় বাই এনি চান্স তাহলে বাসায় ঢুকতে দেয় না। একটা বড় শর্ত থাকে যে কোনো গেস্ট অ্যালাউ না, আমি যদি সিক হয়ে যাই বা আমার মা বাবা যদি আসে সেক্ষেত্রে তারা অ্যালাউ করতে চায় না। দেশের নানা প্রান্ত থেকে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য রাজধানী ঢাকায় পাড়ি জমান হাজার হাজার নারী শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব হলে থাকার সুযোগ হয় না তাদের অধিকাংশেরই। একটু ভালোভাবে থাকার আশায় অনেকেই সাবলেট বাসা বেছে নেন, কিন্তু সাবলেট থাকতে গিয়ে নানা ধরনের অদ্ভুত নিয়মের সম্মুখীন হতে হয় প্রায় সময়ই। রান্নাঘরে যে প্রয়োজনীয় জিনিসগুলো রান্না করতে লাগে সেগুলো তো তারা ওখানে সেট করে রেখেছে, আমাদের জন্য যে আসলে একটু জায়গা বের করে দিবে যে আমাদের জিনিসগুলোকে রাখবো এবং রান্না করার কাজে যেগুলো লাগবে মশলা থেকে শুরু করে ছোটোখাটো হাঁড়ি পাতিল সেগুলো আমরা রাখতে পারতাম না। আটটায় ক্লাস থাকলে আমাকে তো কিছু একটা করে খেয়ে তারপর যেতে হবে, কারণ আমি আসতে আসতে হয় সেটা দুপুর হবে না হয় সেটা 5টা 6টা বেজে যাবে। তো সেক্ষেত্রে আমি ওই সময়টুকু পেতাম না যে আমি আসলে নিজের জন্য রান্না করে তারপর খেয়ে তারপর হচ্ছে ক্লাসে যাব। যদি ভাড়া হয় 15,000 টাকা, তো আমাকে জানানো হয় যে ভাড়া হচ্ছে 20,000 টাকা, তো আমার কাছ থেকে 10,000 টাকা তার নেওয়ার চেষ্টা করে, তারা 10,000 দেবে আমাকে 10,000 দিতে হবে এরকম বিষয়টা। কিন্তু পরে গিয়ে আমি আসলে জানতে পারি যে ভাড়া আসলে হচ্ছে 15,000 টাকা, আমার কাছ থেকে নেওয়া হচ্ছে 10,000 টাকা, আর তারা কিন্তু 5,000 টাকায় থেকে সেই সুবিধাটা ভোগ করছে। এদিকে যারা সাবলেট দেন তাদের কাছে নারী শিক্ষার্থীদের করা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে উঠে আসে ভিন্ন চিত্র। যারা সাবলেট ভাড়া নেন তাদের জন্য নানা সময় নানা ভোগান পড়তে হয় ভাড়া দেওয়া পরিবারকে। একটা সিঙ্গেল মেয়ে দিতে গেলে অনেক সময় রাত করে ফিরলে তখন আমার অনেক টেনশন হয়, যেমন ও দেরিতে ফিরছে কেন, ওর কিছু কোনো সমস্যা হলে তো দায়ভারটা আমার উপরেই পড়বে। অনেক সময় বয়ফ্রেন্ড নিয়ে আসে, তারপরে অনেক ধরনের মানে মানসিক টেনশন থাকে। একটা সিঙ্গেল মেয়ে দিলে অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে হয় যে যেন কোনো অসুবিধা না হয় আমার আমার ফ্যামিলিতে, সাবলেট যেহেতু আমার বাসায় আসবে। অবিবাহিত নারীদের পুরো বাসা ভাড়া না দেওয়া, হোস্টেলের অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা কারণে বাধ্য হয়ে সাবলেট বাসাকেই বেছে নিতে হয় অনেকের। কিন্তু সাবলেট থাকতে গিয়ে নানা ধরনের সমস্যার কবলে পড়ে প্রায় শিক্ষা ও কর্ম উভয় ক্ষেত্রেই পিছিয়ে পড়ে এ সকল নারী শিক্ষার্থীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।